হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের বলবো আপনারা দারাজ থেকে কিভাবে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করবেন একদম ফ্রিতে। জাস্ট শুধু আপনার একটি টিকটক অ্যাকাউন্ট অথবা একটি ইউটিউব চ্যানেল অথবা একটি ফেসবুক পেজ যে কোনো একটি থাকলেই হবে, আপনি দারাজ থেকে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। সো ভিউয়ার্স, কীভাবে ইনকাম করবেন সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে A to Z। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সো প্রথমত কী করবেন, আপনারা দারাজ অ্যাপসটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। আপনাদের যাদের আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে তারা জাস্ট কি করবেন, অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যাদের অ্যাকাউন্ট আগে থেকে খোলা নেই তারা অ্যাকাউন্ট খুলে তারপরে এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশন দেখতে পাবেন আপনারা, এখানে ইনফ্লুয়েন্সার হাব, তো এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে কিছু অপশন দেখাবে, এখানে অ্যাড ইউর প্রোফাইল। এখানে যদি আপনি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন, এবং যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলেও এখান থেকে ইনকাম করতে পারবেন, এবং একটি যদি আপনার টিকটক অ্যাকাউন্ট থাকে সেখান থেকেও আপনারা ইনকাম করতে পারবেন, এবং দেখুন অ্যাড অ্যানাদার প্রোফাইল। আর আপনার যদি ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক ছাড়া আপনার যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো সাইটে যদি আপনার ভালো পরিমাণ একটা অডিয়েন্স থাকে তাহলে এখানে কি করবেন, সেই ইউআরএলটা এখানে দিয়ে দিবেন সেই সাইটের বা সেই সোশ্যাল মিডিয়ার। তারপর এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন এবং সেখানে আপনার ফলোয়ার সংখ্যা কত রয়েছে অথবা সাবস্ক্রাইবার কত রয়েছে সেটা এখানে দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে দিলেই তারা এটা রিভিউ করবে, এবং যদি আপনি যোগ্য হন তাহলে আপনাকে এখানে তারা নিয়ে নিবে। আর আপনার যদি এখানে টিকটক অ্যাকাউন্ট থেকে করতে চান, এখানে দেখুন তারা দেখিয়ে দিয়েছে, এখানে জাস্ট আপনারা কি করবেন, এখানে যে আপনার ইউজার নেমটা রয়েছে এখানে টিকটকের ইউজার নেমটা দিয়ে দিবেন, আর এখানে আপনার ফলোয়ার্স কতগুলো রয়েছে সেগুলো এখানে দিয়ে দিবেন। আপনার যদি এখানে 5000 ফলোয়ার হয় তাহলে 5000 ফলোয়ার্স এখানে দিয়ে দিবেন, দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তার আগে অবশ্যই এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটি দিয়ে নিতে হবে। তারপর আপনার যদি ইউটিউব চ্যানেল হয় তাহলে এখানে কি করবেন, আপনার ইউটিউবের যে ইউজার নেমটা রয়েছে সেটা কপি করে এনে এখানে বসিয়ে দিবেন, আর এখানে আপনার সাবস্ক্রাইবার কতগুলো ইউটিউবে সেগুলো এখানে বসিয়ে দিবেন। আপনার যদি এখানে 5000 সাবস্ক্রাইবার হয় তাহলে 5000 দিবেন, দিয়ে এখানে আপনার ইউজার নেমটা এখানে এখানে ইউজার নেমটা দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখানে যে অ্যাপ্লাই অপশন বাটনটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। তার আগে অবশ্যই এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। এখানে দেখুন তার লিখেছে অ্যাপ্লিকেশন ইন প্রসেস, গ্রেট নিউজ, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড এস কারেন্টলি আন্ডার রিভিউ। এটা কয়েকদিন তারা রিভিউ করবে, রিভিউ করে যদি দেখে না আপনার অ্যাকাউন্টটাতে ফলোয়ার সংখ্যা ঠিক আছে, আপনার ভালো ভিউ রয়েছে, তখন আপনারা তাকে এখানে জয়েন করে নেবে। জয়েন করার পর এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন, বিভিন্ন রকম যেই প্রোডাক্টগুলো রয়েছে এখান থেকে এগুলো আপনারা সেল করে বা ফেসবুকে অথবা ইউটিউবে আপনার সোশ্যাল মিডিয়ায় যখন এগুলো শেয়ার করবেন, যখন কাস্টমাররা কিনবে আপনার সাইট থেকে, তখন এখান থেকে আপনারা একটি পার্সেন্টেজ পাবেন। আপনারা এটা বিক্রি করে করে ইনকাম করতে পারবেন প্রতিদিন হাজার হাজার টাকা। এখানে তারা দেখবে যে আপনার ফলোয়ার সংখ্যা কত রয়েছে, আপনার ভিউজ কীরকম আসে, তারা সব কিছু দেখে যদি তাদের মনে হয় না আপনি এটার যোগ্য তখন তারা আপনাকে এটা জানিয়ে দেবে যে কংগ্রাচুলেশনস, তখন আপনি এখান থেকে এই কাজগুলো করতে পারবেন, তার আগে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন না। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমার যেহেতু এখনও অ্যাকসেপ্ট করেনি, আমি আমার ইউটিউব চ্যানেল দিয়ে করেছিলাম, আমি এখানে যদিও ইনকাম করার জন্য না এমনিতেই করেছিলাম। তো যদি আমার রিভিউটা রাখে তাহলে অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এখানে কীভাবে প্রোডাক্ট সেল করতে তবে আপনি এখান থেকে কীভাবে ইনকাম করবেন। এই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।